দিনাজপুরের পার্বতীপুরে আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় চতুর্থ ধাপে বিশেষ বরাদ্দের ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনের ঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশিস চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, পৌর মেয়র আমজাদ হোসেন ও সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।